ওকে, আজকে হচ্ছে আমাদের মার্কেট প্লেসের মধ্যে ফাইবার ডট কম যেটা আছে, ফাইবার ডট কম নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে অ্যাকাউন্টে খুলতে হয় এবং এটার মধ্যে কিভাবে আমরা কাজ করব, বিস্তারিত সকল বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম যেটা আসছে, আমাদের এই যে ফাইবারে অ্যাকাউন্টগুলো খুব ইজি বিষয়, এগুলো অ্যাকাউন্ট খোলা খুব ইজি বিষয়। যেটা হচ্ছে ফেসবুকে যেমন আমরা অ্যাকাউন্ট খুলি, একটা ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, এরপর ইমেলে একটা কনফার্মেশন মেসেজ যাচ্ছে, তারপরে নাম্বার দিয়ে ভেরিফাই করলে নাম্বারটা দিতে হচ্ছে, অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে কি আমরা ইয়েতে সেটিং এ যাই, সেটিং এ গিয়ে আমাদের সকল তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই টাইপে ফাইবারেরও সেম ভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে ছোট্ট কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়, যেগুলো হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট, আমাদের এই ফাইবার অ্যাকাউন্টটা সবসময় আইপি ট্র্যাক হয়। আইপিটা দুইভাবে ট্র্যাক হয়, এক হচ্ছে আপনার কম্পিউটার আইপি আর এক হচ্ছে নেট আইপি। আবার মোবাইলের আইপি একটা আছে, বাট মোবাইলের আইপি ট্র্যাক হয় না। তার মানে আমার দুইটা জিনিস এখন অবলম্বন করতে হবে, নেট আইপি এবং কম্পিউটার আইপি। কম্পিউটারের মধ্যে প্রবলেম হচ্ছে যে আমি যে কম্পিউটারটাতে আমাদের অ্যাকাউন্ট খুলব, আমার ওই অ্যাকাউন্টটা সবসময় ওই অ্যাকাউন্ট কম্পিউটার থেকে আমাকে লগ ইন করতে হবে। আমি যদি অন্য কোনো কম্পিউটার থেকে লগ ইন করি, তাহলে কিন্তু আমার যেহেতু দুই জায়গায় লগ ইন হবে, দুইটা আইপি যখন পাবে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। দ্বিতীয় আসতেছে যে আমি যদি এই অ্যাকাউন্ট থেকে, সাপোজ এই ল্যাপটপ থেকে আমি ইউজ করেছি, বাট আপাতত এখন ইউজ করতেছি না, আমি অন্য ল্যাপটপে চলে যাব, তাহলে টোটালি এই ল্যাপটপ থেকে আমাকে ইয়ে করে দিতে হবে, লগ আউট করে ওইখানে যেতে হবে আরেকটা ল্যাপটপে বা কম্পিউটারে, আমি এবার পারমানেন্টলি সেখানে আমাকে কাজ করতে হবে একবার পারমানেন্টলি। যদি আমি বারবার চেঞ্জ করি যে একবার এই কম্পিউটারে যাচ্ছি আবার আরেকটা কম্পিউটারে যাচ্ছি, এরকমটা করলে আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে। এরপর আসতেছে যে আমার যে ল্যাপটপে আমরা এখন যে কম্পিউটারে অ্যাকাউন্ট খুলবো, যদি আমার আগের কোন অ্যাকাউন্ট থেকে থাকে যে আমি অ্যাকাউন্ট খুলছি বাট কোনো কাজ করতেছি না, তাহলে আমি ওই অ্যাকাউন্টটাকে আবার খুঁজে বের করে অ্যাক্টিভ করব, ওইটা থেকে আমরা কাজ করা শুরু করব। যদি আমার ওই অ্যাকাউন্টটা যদি আমার মনে না থাকে, বাট আমার জানা আছে যে আমার এই পিসিতে আগে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাহলে সেকেন্ড আপনার কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই, এখানে ওইটা ইউজ করবেন। যদি সেটা মনে না থাকে, তাহলে কম্পিউটারকে অবশ্যই উইন্ডোজ দিয়ে দেবেন। উইন্ডোজ দিলে আমাদের রিফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হওয়ার পর আপনি আবার অ্যাকাউন্ট খুলবেন নতুন করে, ঠিক আছে? দ্বিতীয় আসতেছি আমি নেট আইপি। বর্তমানে আমরা যে আইপি ইউজ নেট চালাই, বেশিরভাগ আমরা ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাইতে দেখা যায় যে আমরা শেয়ার আইপিটা ইউজ করি। শেয়ার আইপি কিভাবে, মেন হেড অফিস থেকে যখন আমাদেরকে লাইন দেওয়া হয়, দেখা যায় যে একটা ফিলারের মধ্যে একটা কালো বক্সের মধ্যে আনছে তারা মেন লাইন, সেখান থেকে বাঁক বাঁক করে কয়েকটা বাসায় লাইন দিয়ে দিচ্ছে। এই এই ধরনের যদি হয়, তাহলে বুঝবেন যে এটা শেয়ার আইপি। আবার এই ধরনের মধ্যেও মেন অফিসে, হেড অফিসে আপনি যদি কথা বলেন, তাদের থেকে আলাদাভাবে আপনি আইপি নিতে পারবেন, সেই জন্য এক্সট্রা খরচ করা লাগে, এক্সট্রা তাদেরকে কিছু পে করা লাগে। সো আমরা অ্যাভেলেবেল কিন্তু শেয়ার আইপি ইউজ করি। সো দেখা যাচ্ছে যে আমাকে 2-3 বাসার মধ্যে একসাথে আইপি দিয়ে, একই আইপি দিয়ে চলতেছে। আমরা সাপোজ 5টা ফ্যামিলি চলতেছে, ওই 5টা ফ্যামিলির মধ্যে যে কোনো একটা ফ্যামিলিতে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট যে কেউ খুলতেই পারে, অস্বাভাবিক কিছু না। বর্তমানে প্রায় ফ্রিল্যান্সার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সো যে কোনো জায়গায় ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারে। তো একই আইপিতে যদি দুইটা অ্যাকাউন্ট হয়ে যায়, তাহলেও কিন্তু ওই দুইটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, দুইটাই অ্যাকাউন্টে নষ্ট হয়ে যেতে পারে। তার মানে এখন আমরা কিভাবে ইউজ করব, আমাদের কাজ হচ্ছে মোবাইলের ওয়াইফাই আছে বর্তমানে, আর এর আগে আমরা যেটা করতাম যে মডেম ইউজ করতাম, আমরা আলাদা মডেম নিয়ে নিতাম, মডেম দিয়ে সারাক্ষণ কাজ করতাম। আর যেহেতু আমাদের এখন মোবাইল আছে, মোবাইলের আইপি ট্র্যাক হচ্ছে না, আমরা মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে করতে পারি। কি লাগবে? তোর মোবাইলের ওয়াইফাই বলতে মোবাইল থেকে হটস্পট দেয়া যায়, হটস্পট কানেক্ট করে সেখান থেকে। এখন অনেকে বলবেন যে আমরা ডেস্কটপের জন্য কি করব, মডেম মতো নাই।
সো ডেস্কটপের জন্য কিন্তু আমাদের ওয়াইফাই আলাদা ডিভাইস পাওয়া যায়, ঠিক আছে, খুব বেশি দাম না, নর্মাল। ওই ডিভাইসটা লাগিয়ে আপনি মোবাইল থেকে ওয়াইফাই হটস্পট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন বিষয় আসতেছে যে এটা গেলো আমার হচ্ছে আইপি ট্র্যাকের, যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়ে। এখন সেকেন্ড অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যখন আমরা অ্যাকাউন্ট খুলি, অনেকে আমাদের দেখা যায় এসএমএস দিচ্ছে, যদি আমরা পরপর কয়েকদিন রিপ্লাই না দিই তাহলে দেখা যাচ্ছে সে বেচারা আর আমার এসএমএস দিবে না, বলবে যে তারে যত আমি ইয়ে করি কি বলে এসএমএস দিছে আমার রিপ্লাই দিচ্ছে না। এরকম ভাবে আমরা যখন ফাইবারে আমাদের গিগ তৈরি করব, গিগের বিষয় একটু পরে আসতেছি, আমাদের পোর্টফোলিও, আমাদের কাজের যে একটা ডিজাইন গুলো আমরা তৈরি করব, এগুলো যখন আমরা তৈরি করব তখন দেখা যাচ্ছে যে বায়েররা আমাদেরকে এসএমএস করতে পারে। তো এই এসএমএস গুলো যখন আমরা রিপ্লাই না দেব সময় মতো, তাহলে আমাদের অ্যাকাউন্টের রেটিং পয়েন্ট কমতে থাকবে। সো আমাদের হচ্ছে এখন 1 ঘন্টার মধ্যে আমাদের তার রিপ্লাইটা দিতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি রিপ্লাই না দিই, আমাদের এক হচ্ছে রেটিং পয়েন্ট কমবে, দ্বিতীয় হচ্ছে আমাদের কাজটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তার মানে আমি কি 24 ঘন্টা কি কম্পিউটারে নেট কানেক্ট করে বসে থাকবো? এটার জন্য আলাদা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মোবাইলের মধ্যে ফাইবারের অ্যাপস আছে, যে অ্যাপসটা ডাউনলোড করে আমরা সেখানে ইনস্টল করে রাখবো, লগ ইন করে রাখবো, এবং কিছুক্ষণ পরপর সেখানে ইয়ে করব, কি বলে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা কোনো মেসেজ বা যদি ইয়ে আসে, বায়ার রিকোয়েস্ট থাকে, তাহলে আমরা খুব দ্রুত সেখান থেকে পাবো এবং মোবাইল থেকে আমরা রিপ্লাই দেব। আর যারা ফ্রিলান্সার, মানে ফ্রিলান্সিং করে, তাদের বেশিরভাগ সময় রাত জেগে কাজ করতে হয়, রাতে জেগে থাকতে হয়। এর কারণটা হচ্ছে যেহেতু বায়াররা বাহিরের দেশের, তারা দেখা যাচ্ছে যে একটা টাইম হচ্ছে দুপুর 11টা থেকে 2টা 3টা পর্যন্ত, এর মধ্যে মোটামুটি রিকোয়েস্ট গুলো আসে কাজের। আরেকটা টাইম হচ্ছে সন্ধ্যা থেকে রাতের 1টা 1টা পর্যন্ত, প্রায় হচ্ছে সন্ধ্যা বলতে রাতের 8টা 9টা থেকে শুরু করে 1টা 1টা 2টা পর্যন্ত, এই সময় আমাদের বায়ের রিকোয়েস্ট বেশি আসে। আচ্ছা, এখন মূল পয়েন্টে যাচ্ছি। এখন আমরা এই যে সময়গুলো বলছি, এই সময় আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং যে সাবধানগুলো বলছি এই সাবধানতা অবলম্বন করে, মেনটেন করে আমাকে আমার ফ্রিল্যান্সারটি চালিয়ে যেতে হবে। এখন হচ্ছে গিগের বিষয়ে আসি। গিগ কি? আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, আমরা প্রোফাইল টোফাইল রেডি করি, এরপর হচ্ছে আমরা কিছু আমাদের প্রোফাইল পিকচার বা কারোর সাথে ছবি তুলে সেগুলো আপলোড করি। এই ফাইবারেও আমরা এরকম কিছু ছবি আপলোড করব। ছবিগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো সুন্দর করে ছবি তুলে সেটা এখানে দিয়ে রাখবো। অ্যাজ লাইক হচ্ছে সাপোজ একটা কোনো চিপার মধ্যে একটা দোকান নিলেন আপনি, দোকানটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। তো দোকানের মধ্যে আপনি যখন কোনো প্রোডাক্ট সাজাবেন, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার গিগ। এই প্রোডাক্ট গুলোর মধ্যে কি থাকবে? প্রোডাক্টের ছবিটা, প্রোডাক্টের নাম, এটার মধ্যে কি কি সার্ভিস আছে, কি কি গুণাগুণ আছে, দাম কত, এ টু জেড লেখা থাকবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে বায়াররা যখন, আপনি যখন এই যে গিগটা তৈরি করবেন, সাপোজ গিগটা হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে আপনি একটা প্রোডাক্ট সেখানে দোকানেতে সাজালেন, দোকান যদি খালি থাকে কোনো কাস্টমার কি আপনার দোকানে আসবে? তার উপরে হচ্ছে একটা চিপার মধ্যে, কেউ তো দেখবেই না দোকানটা, ঠিক আছে। চিপার মধ্যে বলতেছি এই জন্য যে আমরা ফাইবার অ্যাকাউন্ট, কিন্তু হাজার হাজার মানুষের ফাইবার অ্যাকাউন্ট আছে, লাখ লাখ মানুষের। আমাদের যে অ্যাকাউন্টটা খুলছে এটা তো সবার নিচে, দোকানটা তো কেউ নাই, এটা বুঝবে কি? এটা যে ফাইবারের মধ্যে এখানে কাজ করানো হয় কেউ তো বুঝবে না। তাহলে আমরা একটা পোর্টফোলিও তৈরি করতে হবে কাজের। পোর্টফোলিওটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন প্রোডাক্টও নিলাম, প্রোডাক্ট সুন্দর করে সাজায় আমরা দোকানে বসাইলাম। এখন প্রোডাক্টটা আমার দোকান অনুসারে আছে কোথায়, কোন চিপার মধ্যে, কেউ সহজে দেখবে না, কারণ আমাদের অ্যাকাউন্টটা সবার নিচে। যারা আগে কাজ করছে তাদের রেটিং পয়েন্ট উপরে বিদে, তাদের দোকান উপরে, আমার দোকানটা সবার নিচে। এখন আমার কাজগুলো তো কেউ দেখবে না, তাহলে আমাকে কাজটা দেবে কি? আমি কাজ গিগ তৈরি করে রাখলাম, এত কষ্ট করলাম, কাজ আসবে কোত্থেকে? কাজ আসবে কিভাবে এবার একটু ভালো করে এটা বুঝুন। আমরা যখন গিগ তৈরি করব, গিগটা কিসের উপর তৈরি করতেছি? লোগো ডিজাইন। সেম ভাবে আরেকজন পার্সন আছে, বায়াররা, তারা তাদের এই লোগো ডিজাইন করার জন্য তারা পোস্ট করবে যে আমার একটা লোগো ডিজাইন দরকার, এবং বিস্তারিত ব্রিফটা লিখে দেবে। যখন বিস্তারিত ব্রিফটা লিখে সে পোস্ট করবে, সাথে সাথে
আমার কাছে যেহেতু এই প্রোডাক্টের একটা স্যাম্পল আছে, আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে নোটিফিকেশনের মতো, যেটাকে বলে বায়ার রিকোয়েস্ট। এটা আসবে, আবার কিছুক্ষণের মধ্যে চলেও যাবে। আপনি একবার রিফ্রেশ দিবেন, দেখবেন যে এটা চলে যাচ্ছে। পার ডে 10টা করে আপনার এরকম বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন তার কাছে। যেমন হচ্ছে আপনার লোগো ডিজাইনের 10 জন মানুষ লোগো ডিজাইনের জন্য পোস্ট করছে, 10টা রিকোয়েস্ট আপনার কাছে আসবে। আসলে আপনি এই রিকোয়েস্ট গুলো সেন্ড করবেন, পুনরায় তার কাছে পাঠাবেন, তার কাছে পাঠাবেন যে আমি এই লোগো ডিজাইন গুলো করতে পারি, এতদিন যাবত লোগো ডিজাইন গুলো করতেছি, এই দেখেন আমার ডিজাইনের স্যাম্পল। স্যাম্পল কিভাবে আসবে? আমরা যে এতদিন ধরে যে যে কাজগুলো করতেছি, শিখতেছি, এখানে তো আমরা কিছু ডিজাইন করেছি, এই ডিজাইন গুলোর আমরা ডেমো তাকে দেখাবো। এই বিষয়ে আমি পরে আলোচনা করব কিভাবে ডেমো গুলো তাকে দেখাবো। এখন আসছে তাকে সেন্ডের বিষয়ে আসি। সেন্ড করতে গিয়ে আমি লিখে দেব যে আমি এতদিন যাবত কাজ করি, আমি খুবই অভিজ্ঞ, আমি ভালো কাজ পারি, দেখেন আমার ডেমো, এবং এটা আমি 2 দিন বা 3 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো। অপশন থাকবে সেখানে কয় দিনের মধ্যে ডেলিভারি, সিলেক্ট করে দিবেন। এখন কত টাকার মধ্যে সিলেক্ট করে দিয়ে তার কাছে সেন্ড করে দিবেন। এখন সেন্ড করে দিলে কি আমি কাজ পেয়ে যাব? না। এই যে লোগো ডিজাইনের গিগটা আমি খুলেছি, আপনারা সবাই তো খুলছেন, তার মানে সবার কাছে এই রিকোয়েস্টটা যাবে। যাওয়ার পরে যখন আমরা সবাই এই রিকোয়েস্ট গুলো সেন্ড করব, যে সুন্দর করে ব্রিফ বুঝায় তার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে বলে বুঝাইতে পারবে, তাকে বায়ের কাজ দেবে, তাকেই এসএমএস করবে। এখন সাপোজ এখান থেকে আমরা 10 জনের রিকোয়েস্টটা সেন্ড করলাম, 10 জন থেকে 5 জনের বা 3 জনের কথা তার কাছে ভালো লাগছে, 3 জনকে কিন্তু সে এসএমএস দেবে। যাদের কথা ভালো লাগবে তাদেরকে এসএমএস করবে, এসএমএস করে তাদের সাথে কথা বলবে। এখন আপনি যদি সে এসএমএস এর রিপ্লাইটা সময় মতো না দিতে পারেন, তার মানে অন্য কাউকে সে কথা বলে অন্য কাউকে কাজটা দিয়ে দেবে, রাইট? তার মানে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি, আমরা কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়াবো না। আমরা একটা পিসিতে অ্যাকাউন্ট খুলব। দ্বিতীয় হচ্ছে নেট আইপি, আমরা যদি পারি অরিজিনাল আইপি ইউজ করব, শেয়ার আইপি না, আর যদি সম্ভব না হয় তাহলে মোবাইল দিয়ে ইউজ করব। 3 নম্বর হচ্ছে আমার এটা যেহেতু নতুন গিগ খুলবো বা নতুন অ্যাকাউন্ট খুলতেছি, এটা সবার নিচে কাজ কয়েকটা করতে করতে আস্তে আস্তে উপরে আসবে, সেহেতু আমাদেরকে বেশিরভাগ সময় নেটে থাকতে হবে। বায়ের রিকোয়েস্ট পাইলে সাথে সাথে সেটাকে সেন্ড করতে হবে, এবং এসএমএস আসলে সাথে সাথে সেটা রিপ্লাই দিতে হবে। ঠিক আছে, ওকে, এটা গেল আমার অ্যাকাউন্টের বিষয়ে। আমরা চলে যাচ্ছি তাহলে এখন অ্যাকাউন্টটা খুলবো। তার আগে আমি একটু গিগ সম্পর্কে আরেকটু বুঝিয়ে বলি। গিগ হচ্ছে আমাদের যে ডিজাইন আমরা করব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভের আমরা এখন কাজ পারি, বিজনেস কার্ড আমরা দেখেছিলাম, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজনেস কার্ড, এই দুইটা মোটামুটি আমরা এখন করতে পারবো, অল্প স্বল্প হলেও করতে পারবো। সাপোজ এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিভাবে, সাপোজ আপনার নিজের ছবিটা, ছবি তুললেন, ব্যাকগ্রাউন্ড অন্য কিছু আছে, ওইটা রিমুভ করে দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া দুইটা পাশাপাশি রাখবেন, একসাথে পাশাপাশি রেখে ওইটার ছবিটা নেবেন। এরকম করে 3টা করে পিকচার একটা প্রোডাক্টের মধ্যে দেওয়া যায়। 3টা প্রোডাক্টের পিকচারের মধ্যে, এক একটা পিকচারের মধ্যে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা 3-4টা, 4-5টা, 10টা, যতগুলো মন চায় ততগুলো আপনি ছবি দিতে পারবেন, আবার চাইলে একটাও দিতে পারেন। ঠিক আছে, সেটা আমি দেখাবো যে অন্যরা কিভাবে দিয়েছে, তাদেরগুলো দেখলে আমাদের অনেকটা আইডিয়া চলে আসবে। ওকে, এরপর হচ্ছে আমরা টোটাল প্রোডাক্ট কয়টা দিতে পারবো? 7টা প্রোডাক্ট আমরা দিতে পারবো, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, আমরা 7টা প্রোডাক্ট দিতে পারবো, গিগ খুলতে পারবো 7টা। যখন আমাদের সেল হবে, সেলার যখন লেভেল 1 কমপ্লিট হবে, তখন আমাদের আরো বেশি আমরা গিগ খুলতে পারবো। তো এক একটা গিগের মধ্যে, এক একটা প্রোডাক্টের মধ্যে আপনি ছবি দিতে পারবেন 3টা। 3টার মধ্যে একটা সবাই প্রথম দেখবে, এরপরে সাইডে ক্লিক করলে বাকিগুলো দেখবে। ওই একটার মধ্যে হচ্ছে আপনি স্পেশাল ভাবে তৈরি করবেন, যেটা সামনে থাকবে সেটা খুব ভালোভাবে তৈরি করবেন, এবং সেটা দেখে যেন মুগ্ধ হয়ে যায়। সেটা অবশ্যই আমরা যখন কাজে যাব দেখবো, দেখলে আপনার আইডিয়া চলে আসবে যে হ্যাঁ কিভাবে করা উচিত। ওকে, আর এখন জি বলুন। আপনি বললেন না স্যার মোবাইলেও একটা লগ ইন করতে, জি অ্যাকাউন্ট, তো তাহলে যদি পিসিতেও থাকে, তাহলে আবার যদি ফোনেও থাকে তাহলে কি ব্যান হবে স্যার? না না, এই জন্য আমি আগে বলেছি যে মোবাইলে আইপি ট্র্যাক হয় না, ঠিক আছে? সো মোবাইলে কোনো প্রবলেম নাই। আচ্ছা,
এরপর আমি হচ্ছে একটু ফ্রিল্যান্সিং এর বিষয়ে একটু আলোচনা করি সিম্পলি। আমি ধরে নিলাম যে এখানে সবাই নতুন, ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করতে হবে সেটা আমাদের জানা নাই। তো আমি বেসিক থেকে বলি, ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে আমরা সাপোজ একটা সাইকেলে উঠে আমি চালানো শুরু করলাম, প্রথম কিন্তু দুই এক চাপ আমাকে বা কতক্ষণ একটু জোরে চাপতে হয়, যখন একটু কষ্ট করে জোরে কিছুক্ষণ চাপি এরপরে কিন্তু একবার এখন রিল্যাক্স হয়ে যায়, একটা গতিতে তখন চালাইতেই থাকি, চালাইতেই পারি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে যখনই আমি একটু স্লো হয়ে যাব বা একটু দাঁড়াই যাব কোনো জায়গায়, আবার শুরু করতে গেলে আবার সে প্রথম থেকে আমাকে জোরে চাপ দিয়ে শুরু করতে হবে। এই ফাইবার অ্যাকাউন্টটা সেম স্টাইলে আপনি আজ থেকে কাজ শুরু করলেন, শুরু করার পরে দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ পাইলেন, কাজটা জমা দিলেন, বায়ার যখন খুশি হবে আপনাকে আরেকটা কাজ দেবে, একটা দুইটা তিনটা করে করতে আপনি মোটামুটি একটা কাজ পাইছেন, দুইটা আপনার ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেল বা তিনটা ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেল, তখন আপনি একটা রেগুলার যাইতে আছেন, কাজ পাইতে আছেন, করতেছেন করতেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো কারণে আপনি এক সপ্তাহ কাজ অফ রাখলেন, কাজ করলেন না, তখন দেখা যাচ্ছে কি ওই বায়ারটা আপনাকে রেখে অন্য কাউকে সে কাজগুলো নিয়ে দিয়ে দেবে করার জন্য, কারণ তার তো কাজ করানো দরকার। তার মানে কি আপনি আবার স্লো হয়ে গেছেন, আবার যখন শুরু করতে যাবেন দেখা যাচ্ছে যে হয়তো আপনার মধ্যে স্পিডটা থাকতেও পারে নাও থাকতে পারে, দ্বিতীয় পারে সে কাজ আপনাকে নাও দিতে পারে। তার মানে আমাদের যেটা করা দরকার, ফাইবার অ্যাকাউন্টে আমরা আউটসোর্সিংটা একটু বেশি করি প্রথম অবস্থায়, যখন একটা অ্যাকাউন্ট থেকে কাজ করতে করতে মোটামুটি দেখা যাচ্ছে রানিং হয়ে গেছে, তখন নিজের দ্বারা যদি কাজ করতে প্রবলেম হয় যে না আমি একা কাজ করে পারবো না, কারণ এটা স্বাভাবিক বিষয়, আপনারা যখন 2টা বছর এটা নিয়ে পড়ে থাকবেন, কাজ করতে থাকবেন, দেখবেন আপনি একা কাজ করে কুলাইতে পারবেন না, রেগুলার যদি কাজ করেন একা কাজ করতে পারবেন না, তখন দেখা যাবে আপনার লোক লাগবে। লোক কিভাবে, একটা টিম ওয়ারি কাজ করা হয়, তখন কয়েকজন ফ্রিল্যান্সার আছে যারা দেখা যাচ্ছে হয়তো নতুন, তাদেরকে কাজগুলো আপনার ভাগ করে দিবেন যে হ্যাঁ এই রকম একটা কাজ আছে তুমি এই কাজটা করে দাও, তাহলে আপনি এখানে এখন আপনার রিল্যাক্সে থাকতে পারবেন, কাজগুলো আপনার কন্টিনিউ থাকতে চায়, আপনার অ্যাকাউন্টটা আপনি মেনটেন করবেন, কাজ নিয়ে নিয়ে তখন অন্যদেরকে দিবেন। সো এই বিষয়টা হচ্ছে একটু পরের বিষয়, প্রথম হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ডেভেলপ করতে হবে, এই অ্যাকাউন্ট নিয়ে আপনাকে প্রচুর সময় দিয়ে এটাকে চেষ্টা করাইতে হবে, আগাইতে হবে, আগানোর পরে দেখবেন যে এরপর আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না, আপনি বসে থাকবেন, অন্যদের মাধ্যমে কাজ করাই নেবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে আশা করি অনেক কিছু জানছি, আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টটা খুলবো। আপনাদের কেউ তো ইমেল দেন, আপনার ইমেলটা একটু দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে লিখে দেন একটু। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই না? ওকে, ঠিক আছে। যদি আমরা যখন টিম ওয়াইজ করবো তখন কি আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে নাকি একটা অ্যাকাউন্ট থেকে করবো তখন? এটা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে, না পাসওয়ার্ড লাগবে না, আপনার মোবাইলের মধ্যে লগ ইন করেন। আপনার মোবাইলে নেট নাই? আচ্ছা, এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট করে নেন, কানেক্ট করে আপনার জিমেলে একটা অ্যাক্টিভ কোড যাবে, আপনি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, এতটুকু আর কিছু না। না আচ্ছা, কোশ্চেন ছিল কি জানি? যখন আমরা টিম টিম দিয়ে কাজ আচ্ছা, করবো বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আমরা যখন টিম ওয়ারি কাজ করব, কাজ করতে গেলে তো কাজটা আসতে হবে, কোত্থেকে আসবে, আমাদের অ্যাকাউন্ট থেকে। তাহলে প্রথম আসতেছে আগে অ্যাকাউন্টটা ওই পর্যায়ে যাইতে হবে, ঠিক আছে। আপনার 5 জন যদি আমরা একসাথে টিমে কাজ করি, 5 জনের 5টা অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু ওই 5টা অ্যাকাউন্টে তো কাজ আসবে না। যদি 5টা অ্যাকাউন্টে কাজ পারি, কাজ আসে, তাহলে ওই 5 জন আরো 5 জন করে 25 জন আনে কাজ করাইতে পারবে, ঠিক আছে। সো আমাদের প্রথম হচ্ছে আমরা নিজ নিজ দায়িত্বে নিজের অ্যাকাউন্টে কাজ করে, এটা যখন উপরে উঠে যাবে তখন আমাদের আস্তে আস্তে বাইরে থেকে যারা কাজ জানে কিন্তু কাজ পাচ্ছে না, তাদেরকে দিয়ে আমরা টিমে কাজ করাইতে পারবো, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন, এখানে কাজ করতে হলে কি কোনো বয়স লাগে? না, এখানে কোনো বয়স লাগে না, এখানে আপনি একেবারে কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাও প্রয়োজন নেই, আপনি শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি আপনার ইংলিশটা ভালো জানে তাহলে খুব দ্রুত আপনি কমিউনিকেশন করতে পারবেন, ভালোভাবে কমিউনিকেশনটা করতে পারবেন, এতটুকুই। আর আরেকটা বিষয়, যাদের ইংলিশটা একটু দুর্বল আছে তারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন, টোটাল ইংলিশটারে কপি করে
ট্রান্সলেশনে নিয়ে যাবেন, সেখানে নিলে বাংলা চলে আসে, মোটামুটি আপনি অন্তত 70% আপনার আইডিয়া চলে আসবে যে বায়ার কি চাইতেছে। এবং কিছু যদি আপনি লিখতে চান, এখন আপনার বাংলায় জানা আছে কি লিখবেন, বাট ইংলিশে কিভাবে লিখবেন বুঝতে পারতেছেন না, আপনি সেই গুগল ট্রান্সলেটে বাংলাটা লিখবেন, অটোমেটিক ওই পাশে ইংলিশ চলে আসে। আর এখানে একটা বিষয় হচ্ছে, বায়াররা জানে বাংলাদেশি বা অন্যান্য দেশিরও বাইরের, মানে যারা আমরা অন্য বাসার আসি, তাদের দেখা যাচ্ছে যে ইংলিশটা অত এক্সপার্ট নাই, এটা বাইরেরা ভালো করেই জানে। এই জন্য বাইরেরা আপনার সাথে কোনো ধরনের হার্ড ভাবে কোনো কথা বলবে না, নর্মাল ভাবে কথা বলবে, ইয়েস নো হ্যালো হাই স্টাইলে নর্মালি আপনার সাথে কথা বলবে, আপনি সহজে কথাগুলো বুঝতে পারবেন। ক্লাস 8 পাশের যেমন ইংলিশটা আমরা যেমনটা বুঝি, ওইরকম হলে মোটামুটি আমরা কথাগুলো বুঝতে পারবো। এবং লিখতে গেলে যদি আপনার ওই যে ইজ দা এইসব সাহায্যকারী ক্রিয়াটি আপনার প্রয়োজন হয়, নর্মালি যদি আপনি বলেন আমি খাবো ভাত অথবা আমি ভাত খাবো, যেটাই বলেন সে বুঝে নেবে। আপনার ইংলিশে আই রাইস ইট, আই ইট রাইস, মানে এই ধরনের প্যাস বুঝ ধরবে না, নর্মালি আপনি এগুলো বুঝতে পারবেন, মানে বাইরে বুঝতে পারবে আপনার কথাগুলো। তারপর আমরা চেষ্টা করবো যে সঠিকভাবে একটু দেওয়ার জন্য। স্যার আরেকটা কোশ্চেন, স্যার জি স্যার এক্সাম দেওয়া লাগবে স্যার ইংলিশের উপর, বুঝি নাই, স্যার ফাইবারের পরীক্ষা দিতে, স্যার না না, ফাইবার পরীক্ষা ফাইবারে দিতে হয় না? ফাইবারে কোনো পরীক্ষা দিতে হবে না। এটা হচ্ছে যারা ডাটা এন্ট্রির কাজ করে, আই মিন হচ্ছে যাদের ইংলিশ নিয়ে কাজ করার সাবজেক্ট গুলো আসবে, তাদের জন্য একটা গিগ খুলতে গেলে একটা কোশ্চেন আসে, একটা বলতে কয়েকটা কোশ্চেন আসে ইংলিশের উপরে, সেই কোশ্চেন গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জমা দিতে হয়। সেটা যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আপনি আবার গিগও খুলতে পারবেন না, সেই সেদিক থেকে একটু প্রবলেম আছে। বাট আমাদের গ্রাফিক্স এর মধ্যে এরকম কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা আমাদের যাদের আইডি কার্ড নাই, আপাতত আমরা আমাদের আইডি কার্ড দিয়ে তাহলে অ্যাকাউন্ট খুলবো না, মানে আমাদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, প্রয়োজনে আমাদের বাবা মা অথবা বড় ভাই যাদের আইডি কার্ড আছে তাদের নামে খুলবো, যেন কোনো প্রবলেম হলে আমরা তাদের আইডি কার্ড দিয়ে আবার ভেরিফাই করে নিতে পারি, ঠিক আছে। না এখন লাগবে না, এখন অ্যাকাউন্ট খুলতে কোনো আইডি কার্ড লাগবে না আমাদের, যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যায় তখন আমাদের ভেরিফাই করার সময় লাগবে, এর আগে না। সরি, আচ্ছা আমরা এখন তাহলে ক্যামেরা অফ করে দিতে পারি, আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টে। আচ্ছা এখন সবার একটা কোশ্চেন করতে পারেন, আপনার পিসিতে তাহলে আপনি কিভাবে দেখাবেন? ঠিক আছে, আমার পিসিতে হচ্ছে, আমার এই পিসিতে আমি ফাইবার ইউজ করি না, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য শুধু আমি এখানে লগইন করি বলতে অ্যাকাউন্টটা খুলে দেখায়, আর তার উপরে আমি এখানে একবার জাস্ট এই যে আজকে লগইন করব, এবং বা সেকেন্ড টাইম আরেকবার লগইন করার পর থাকতে পারে। এবং আমি আজকে যেহেতু দেখাচ্ছি, আমার সামনে একজন ম্যাম আছে, ওনার ইমেল দিয়ে দেখাচ্ছি, এটা আজকে দেখানোর পরে গিগটা যদি আজকে দেখাইতে পারি, সময় পাই, তাহলে আজকের পর উনি ওনার ওইখানে গিয়ে লগইন করতে পারবে, এরপরে আমি আর কখন এখান থেকে লগইন করব না, বারবার ট্রান্সফার হলে সমস্যা আছে, একবারে কোনো প্রবলেম না, আমি যেহেতু এখানে লগইন করব না। আর যদি আমার এখান থেকে আমি আবার লগইন করি, সেক্ষেত্রে প্রবলেম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আসলে প্রবলেম গুলো কিন্তু নগদে হয় না, যেমন হচ্ছে দেখা যাচ্ছে এখন আপনি অ্যাকাউন্ট খুলছেন, এখন যে প্রবলেম হবে এমন না, আপনার 6 মাস 1 বছর পরে প্রবলেম গুলো হতে পারে। তো অনেকে বলবে যে তাহলে এখন এত প্যারা নিয়ে লাভ কি, এখন প্যারা নিয়ে লাভ হচ্ছে এইটা যে 6 মাস পরে সাপোজ নষ্ট হয়ে গেল, এখন আপনি ওইখানে বায়ার কয়েকটা পাইসেন ফিক্সড কাজ করতেছেন, এখন 6 মাস 1 বছর পরে নষ্ট হয়ে গেলে তো ওই বায়ার তো আর আপনি পাবেন না, শেষ। তার মানে সাবধানতা আমাদেরকে এখন থেকে অবলম্বন করতে হবে। ওকে, আমি এখান থেকে, একটা কোশ্চেন ছিল জি বলেন। ভাই, ওই যে সাইন আপ করাটাকে একটু দেখাবেন। সাইন আপ করা বুঝি নাই, হ্যাঁ মানে ফাইবার বা যে কোনো সাইটে মানে সাইন আপ করাটা। হ্যাঁ, সাইন আপ করা মানে কি? অ্যাকাউন্ট খোলাটা, এই জন্য আমি যাচ্ছি এখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি আমরা, খুবই ইজি বিষয়। আচ্ছা আমরা মিউট করে রাখি একটু, এখানে একটা প্রবলেম আমার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 7 মিনিট পর অফ হয়ে যাবে এমন কিছু একটা আমাকে ইয়ে দেখাচ্ছে। আচ্ছা আমরা শুরু করি, সমস্যা নেই, নাকি কেটে দিয়ে আবার লিংক দেবো? আচ্ছা এখানে আমাকে ইয়ে দেখাচ্ছে যে 7 মিনিট পর আমার এটা অফ হয়ে যাবে, তো তাহলে আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি সাথে সাথে আপনাদেরকে আবার একটা লিংক দিচ্ছি, সেই লিংকে আমরা ক্লিক করে আবার জয়েন করি, ঠিক আছে। ওকে স্যার।